এখন যে রুলিং গভর্নমেন্ট চলছে তারা তো কাজ করেছে। তৃণমূলকে এত একটা দেখা যায়নি আমাদের এখানে, যে কোনো গভর্নমেন্টই আসুক চাকরি তো সবাইকে দিতেই পারবে না। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচনে ত্রিপুরার যারা যুব সমাজ রয়েছে তারা কি চাইছে, তাদের কি প্রত্যাশা রয়েছে, যে সরকারি মসনদে বসুক না কেন তারা আসলে কি চাইছে সেটা জানতে আমরা আজ পৌঁছে গেছি ত্রিপুরা ইউনিভার্সিটিতে। আমরা কথা বলবো ছাত্রছাত্রীদের সঙ্গে এবং তারা কি চাইছে সেটি তুলে ধরবো আজ তক বাংলার পর্দায়। ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের মতামত কি ভাবছেন তারা এই বিধানসভা নির্বাচন নিয়ে, তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে তোমার কাছে যাব, কি ভাবছো এবারে বিধানসভা নির্বাচনে কি হতে পারে, কি মনে হচ্ছে? হতে পারে যারা কাজ করেছে তারা তো আবার ফিরে আসতে পারে অবশ্যই। এখন যে রুলিং গভর্নমেন্ট চলছে তারা তো কাজ করেছে, দুই বছর করোনা থাকার পরেও তারা যেই কাজ করেছে খারাপ না, ভালোই। আশা করি তারাই আবার ফিরে আসবে, আর বিরোধীরাও চেষ্টা করছে, তাদের আশাবাদী যে তারাও ভালো ফলাফল করবে, কিন্তু রুলিং পার্টি আবার ক্ষমতায় আসতে পারে মনে হচ্ছে আর কি। টিএমসি নিয়ে কি ভাবছো? এখানে তো টিএমসির কিছুই নেই, সংগঠন নেই, গ্রাউন্ড স্তরে তাদের কিছুই নেই, শুধু টাকা খরচ করে লোক দেখানো, তারা একটা দুটো মিছিল টিছিল করছে, এটাই অনেক ফ্ল্যাগ ট্যাগ লাগাচ্ছে, কিন্তু তাদের যেটা দরকার সেটা সংগঠন নেই এখানে। আজ বছরে তো দুজন মুখ্যমন্ত্রী পেলে, কাকে বেশি ভালো লাগছে? সেটাও মানে মুখ্যমন্ত্রী সেটা বলতে পারছি না, কিন্তু আমি বিপ্লব দেব একবার ত্রিপুরা ইউনিভার্সিটিতে এসেছিলেন, তো ওনার যে স্টুডেন্টের সাথে ইন্টারাকশান বা এক দুটো ওনাকে ওই ধরনের প্রশ্ন করা হয়েছিল, যেটাকে বলে বাউন্সার ওনাকে দেওয়া হয়েছিল, কিন্তু উনি যেই সুন্দরভাবে ওইগুলি ট্যাকেল করেছেন খারাপ লাগেনি, ভালোই। আর মানিক শাহকে আমি এখনও ইউনিভার্সিটিতে সামনাসামনি দেখিনি, তো সেটা বলতে পারছি না, বিপ্লবদেরকে দেখেছি তাই এটা বলছি আর কি, ইন্টারাকশন অনেকই ভালো। কোন সরকার আসলে তোমাদের জন্য ভালো হবে, কেননা চাকরির বিষয় রয়েছে, তোমরা ইউনিভার্সিটি থেকে পাস আউট হওয়ার পর বিভিন্ন চাকরির নোটিফিকেশনের জন্য তোমরা চাইবে, মানে কি কি কোন সরকার আসলে তোমাদের জন্য সুবিধা হবে মনে হচ্ছে? এটা আগের থেকে তো আমরা বলতে পারবো না চাকরির ক্ষেত্রে, কারণ বেকারত্ব তো দিন দিন বেড়েই যাচ্ছে, সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব হবে না, তো যে কোনো গভর্নমেন্টই আসুক চাকরি তো সবাইকে দিতেই পারবে না, এটা আমাদের উপরে ডিপেন্ড করবে, আমরা যেগুলো পোস্ট বাড়াবে এগুলো আমাদের প্রিপারেশন থেকেই ডিপেন্ড করবে, ওটা কোনো গভর্নমেন্ট তো দিতে পারবে না। এই পাঁচ বছরে যে যে চাকরি নোটিফিকেশানগুলি দিয়েছে সেগুলি কি ঠিকঠাক আছে নাকি আরও প্রয়োজন ছিল? না, যে নোটিফিকেশান এসেছে ঠিকঠাক ছিল, কিন্তু এগুলো রিক্রুটমেন্ট ভালো করে হয়নি, প্রসেসিংয়ে চলছে অনেকগুলো, এখন এগুলো হতে হলে ভালো হতো, ইলেকশন তো চলে আসছিলো, তার আগে যদি হয়ে যেত এগুলো তাহলে ভালো হতো আর কি সবার জন্যে। শিক্ষিত যে যুব সমাজটা আছে সবাই চাচ্ছে যে ওরা জীবিকা নির্বাহের জন্য, লাইভলিহুডের জন্য যাতে একটা জব বা যেটা একটা অপরচুনিটি দরকার, যেটাই আমরা মানে মেনলি যুব সমাজের আশা বা আকাঙ্ক্ষা, এটি হতে পারে। আমরা চাইবো যে যতগুলো শূন্য পদ আছে এগুলো ফুলফিল হোক, তাহলে অপরচুনিটিগুলি বাড়বে যুব সমাজের মধ্যে, বিশেষ করে শিক্ষিত যারা আছে। আর শিক্ষাক্ষেত্রে যদি একটু সুবিধা হয়, যে কোনো সরকারই আসুক, বর্তমান সরকার যে আছে সেই আসুক বা অন্য কেউই আসুক বা যে কেউই আসুক, যে আমাদের যে ফিসগুলি বেড়ে গেছে এগুলি যদি একটু রিডিউস হয় একটু সুবিধা হবে। টিএমসি এমন তো বেশি কিছু না, লাইক টিএমসির ব্যাপারে আমাদের ইয়ে নেই, কেন টিএমসির আমাদের এখানে কোনো ইয়েও হয়নি, সে প্রচার আমরা পাইনি আর কি আমাদের এরিয়াতে আর কি বলবো, মানে ওরা আসেনি। বিধানসভা নির্বাচন কি চাইছো বলো, মানে তোমাদের জন্য কি সুবিধা হয় কোন যে সরকারই আসুক, তোমাদের কি প্রত্যাশা রয়েছে? দেখুন, নতুন সরকার যেই আসুক ফার্স্ট থাকে যে অপোজিশন পার্টি যেমন হয় অন্য রাজ্যে দেখা যায় যেটা যে ঝামেলা হয়, ফার্স্ট অফ অল এটা যাতে না হয় যে একটা পার্টি ক্ষমতায় এসেছে আর একটা পার্টির সাথে ঝামেলা করছে, এটা যাতে না হয়। নেক্সট, আমরা এখন যেমন মাস্টার্স করছি, আমাদের মতো ইউথ ত্রিপুরাতে প্রচুর আছে, সবাই একটাই আছে, সবার যাতে জব রিকোয়ারমেন্টটা ভালো হয়, মানে গভর্নমেন্ট জব যাতে হয়, এমন ফেসিলিটি যাতে থাকে যে সবাই গভর্নমেন্ট রিলেটেড এক্সাম যাতে আরও হয় বেশি, মানে রিক্রুটমেন্ট যাতে বেশি হয়, এটাই আমাদের চাইবো। ত্রিপুরা তো অলরেডি এখন ডেভেলপ হচ্ছে, তবুও যদি যে সরকারই আসুক আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাতে ভালো একটা ডেভেলপমেন্ট হয় আর কি, এতটুকুই। মানে আর প্রত্যেকটা রিক্রুটমেন্ট যেন খুব একটু বেশি হারে হয়, আর যাতে স্টুডেন্টরা যাতে পাস আউট হওয়ার পর যাতে কোনো একটা জব পায়, সেই জন্য তো এখন যেই আসবে যাতে ফার্স্ট স্টুডেন্টের জন্য ভালো হয় এবং ইউথদের জন্য একটা চাকরির ব্যবস্থা হয় আর কি। যে সরকারই আসুক, যে সরকারই ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে জয়ী হোক, তাদের ক্ষেত্রে কি বলতে চাইবে, কি করা প্রয়োজন প্রথম পর্যায়ে? মানে যারা নতুন আসছে, ওদের অ্যাকচুয়ালি
কারাপশন ফ্রিটা তো করাটা একদম দরকার, কারণ আমাদের জন্য অ্যাকচুয়ালি যেরকম আগরতলাতে এরকম অনেক জায়গা আছে যেখানে অনেক ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হতে পারে সেট আপ, এবং অনেকজনের যেটা থেকে জব সোর্স ক্রিয়েট হতে পারে। আমাদের মতন এমন অনেকজন আছে যারা ছোটোখাটো জব করছে, বাট ওরা চাইছে যে ওরা এখানে থেকে করুক, কারণ ওদের বাড়িতে মা বাবা আছে। তো এখানে যদি নতুন কেউ যদি আসে বা আগের জন যারা নিউ ফেস হয়ে দাঁড়াবে একটা পার্টির, ওরা যদি এখানেই কোনো একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি সেট আপ করে দেয়, তো যাতে এখানের ছেলে মেয়েদের এখানে একটু ইয়ে হতে পারে। যেমন আমাদের বিএড কলেজ এখানে এত একটা ভালো নেই, বিএডের জন্য আমার যেতে লাগছে ইয়েতে কলকাতাতে বা অন্য কোনো জায়গাতে। এইসব ক্ষেত্রে এডুকেশন এবং কারাপশন ফ্রি এবং এনলি হয়েছে আমাদের যে জব ক্রিয়েশন ওটা যদি দেখে, তো এটাই আমরা চাইছি আর কি। তৃণমূলকে নিয়ে বলবো, অ্যাকচুয়ালি তৃণমূলকে এত একটা দেখা যায়নি আমাদের এখানে, মানে আমি তো মেইন টাউনে থাকি, তো এত একটা আমি দেখিনি যে ওরা এসে। যেমন অনেক পার্টি এসছে, যেমন সিপিএম এর তারা আসলো আমাদের এখানে, তারপরে আসলো ইয়ে তারা আসলো, এজিপি তারা আসলো, বামফ্রন্ট তারা আসলো, বাট তৃণমূলকে এত একটা আপফ্রন্ট এসে দেখা যায়নি। হ্যাঁ এসছে, মেইন টাউনে এসছে, বাট আমাদের এইসব সাইডে ফাইডে যারা অন্য জায়গা আছে ওই জায়গাগুলিতে আমি এত একটা উঠে এসে একতে পারিনি আর কি। ওদের যে সরকারি ত্রিপুরায় এবারের মসনদে বসুক না কেন, সেক্ষেত্রে যুব সমাজের দিকে যেন তারা একটু বিশেষ নজর দেয়, সেজন্যই কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। আমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা কী বলছেন তাদেরকে বক্তব্য সেগুলি তুলে ধরেছি আজ তক বাংলার পর্দায়। ক্যামেরা অভিষেকের সঙ্গে রেশমি, আজ তক বাংলা, ত্রিপুরা।